অবৈধ স্বৈরশাসক, তারা বিনা ভোটে ক্ষমতা দখল করে গত 14 বছর দমন নীতি চালাচ্ছে, বিরোধী মত দমন করছে এবং দেশের সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে এবং বিরোধী মত দমনের নামে তারা গুম খুন হত্যা সহ বিভিন্ন রকম হত্যাকাণ্ডে মেতে উঠেছে। অতএব এই যে হামলা মামলাগুলো এখন হচ্ছে সেগুলোকে আমরা কোনো পরোয়া করি না। আমরা ধরেই নিয়েছি যে এই অবৈধ সরকার এবং এই যে সাম্রাজ্যবাদী একটা শক্তির যে দোসররা ক্ষমতায় এখন আসীন হয়ে রয়েছে, তারা চেষ্টাই করবে যে যেভাবে হোক প্রয়োজনে যত হত্যা করা প্রয়োজন তারা সেটি করতেও প্রস্তুত। এটি করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করে তারা লুটপাটকে অব্যাহত রাখবে। তো সেটি আমরা জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। গত 3 মাসে 4 মাসে আমাদের 8 জন ভাইকে সরাসরি বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নূরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধান, শাওন ইসলাম, সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া নয়ন মিয়াকে পুলিশের গুলিতে নিহত হতে হয়েছে জনগণের দাবি দাওয়ার আন্দোলনে মাঠে থাকার কারণে। আর গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আগামী 10 তারিখ ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা প্রচারপত্র বিলি করি পুরান ঢাকা অঞ্চলে এবং পরবর্তীতে আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার পর যখন সবাই চলে যাচ্ছিল বিদায় নিয়ে, আমিও গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্কের পাশে যে প্রবেশদ্বার রয়েছে সেখানে আমাদের প্রোগ্রামটি শেষ হয়। সেখানে ছাত্রলীগের কর্মীরা এবং সেখানে অবস্থানরত পুলিশ বাহিনীর সদস্যরা তারা যৌথভাবে আমাদের গাড়ির উপর হামলা চালায় এবং পরবর্তীতে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে ধারালো রড দিয়ে আমাদেরকে আহত করে, পিছন থেকে আহত করে। তো আমরা আল্লাহর রহমতে সেটাকে মোকাবেলা করে আমরা সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হই। এবং আরেকটি যে বার্তা দিতে চাই, আমাদের দল বলেছে যে কোনো মূল্যে আগামী 10 তারিখের গণসমাবেশকে সফল করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে যে গত 10 দিন যাবৎ ঢাকা শহরে একটা ভয়াবহ দমবদ্ধকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটি আমাদেরকে ইতিহাসের পাতার 25শে মার্চ কাল রাতে যেভাবে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল সাধারণ জনগণের উপর, ঠিক সেই ঘটনাকে মনে করিয়ে দেয়। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি সেখানে পাল্টা কোনো প্রতিরোধের মতো ঘটনা ঘটত বা পাল্টা কোনো প্রতিরোধের অ্যাকশন নিতাম, তাহলে একটা সেখানে সহিংসতা বা একটা বিশৃঙ্খলা হওয়ার একটা সম্ভাবনা থাকতো। এবং এই জিনিসটাই, এই ট্র্যাপটাই সরকার দলীয় যারা রয়েছে তারা চাচ্ছে যে আমরা এই ধরনের একটা ফাঁদে পা দিই, যাতে করে এখন যতটুকু আমরা মুভমেন্ট করতে পারছি আমাদের এই সমাবেশকে সফল করার জন্য সেটিও যাতে বানচাল করে দেয়। আপনারা জানেন যে প্রায় 1000-এর মতো নেতাকর্মীকে গত 10 দিনে গ্রেফতার করে হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর মিলিয়ে। তো সেটিকে মাথায় রেখে আমরা সংযত ছিলাম, আমরা দলের নির্দেশনা অনুযায়ী 10 তারিখের সমাবেশকেই কেবল মাথায় রেখেছি। এর বাইরে যে সকল সন্ত্রাসী ঘটনাগুলো ঘটছে সেটির জনগণ আমার মনে হয় বাংলাদেশের জনগণ দিবে ইনশাল্লাহ, এটি আমি মনে করি। এটা আমাদের কিছুক্ষণ আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে একই প্রশ্ন করা হয়েছে, সেখানে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের শুরু থেকেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আমাদের এই সমাবেশ করার জন্য আমরা জোরালোভাবে বলেছি এবং সেটি আমাদের এখন পর্যন্ত নির্ধারিত রয়েছে। তারা এই সরকার যে সরোয়ারদিতে একটা অনুমতি দেওয়ার কথা বলছে, সেটি আমরা তো সেই অনুমতি চাই নাই, যেই অনুমতি চাই নাই সেই অনুমতি তারা কেন দিচ্ছে। আমরা মনে করি সোহরাওয়ার্দি উদ্যান একটা বদ্ধ জায়গা, সেখানে চারপাশে ব্যারিকেড দিয়ে আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালানোর জন্যে যেটা বহুবার অতীতে এই সরকার করেছে সেটি তারা আবারও বাস্তবায়ন করতে যাচ্ছে। অতএব সেখানে কোনোভাবেই হবে না। এর বাইরে যেটি দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিকল্প যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে সেটি তখন বিবেচনায় করা যাবে, এই মুহূর্তে নয়াপল্টনই আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এটি হওয়ার জন্যে আমাদের সিদ্ধান্ত রয়েছে দলীয়। আরেকটি ছোট কথা বলতে চাই, গতকাল যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন, এই নির্লজ্জ বেহায় অবৈধ ফ্যাসিস্ট সরকার ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে তার নিরাপত্তা কর্মীদেরকে রক্তাক্ত পর্যন্ত করেছে। এখনই আনতে হবে এটা। তারপরে আপনি দেখেছেন যে
এর আগে আমাদের দেশ বরেণ্য সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সাংবাদিক, তিনি যখন একটি হাজিরা দিতে গিয়েছিলেন একটা মিথ্যা মামলায়, হ্যাঁ, মাহমুদুর রহমান, তাকে সেই আদালত চত্বরে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীরা ঢুকে তারা হামলা করে তাকে রক্তাক্ত করে। আপনারা দেখেছেন বুয়েটের আবরারকে এই ছাত্রলীগ সন্ত্রাসীরাই কিভাবে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, ঠিক এই শাখাতেই কিন্তু বিশ্বজিৎ নামের এক দর্জিকে বিগত আন্দোলনের সময় প্রকাশ্যে চাপাতি রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছিল এই ছাত্রলীগ জগন্নাথের সন্ত্রাসীরাই। তাদেরই দূষিত রক্ত আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদেরকে যদি যত মামলা হামলা নির্যাতন করা হোক, তা যত বেশি তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তত বেশি এই সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে। এবং আজকে যে তারা ব্যাংকিং খাতের যে লুটপাট, দুর্বিষহ লুটপাট চলছে, এস আলম গ্রুপ, এই সরকারের তল্পিবাহক বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ যেভাবে লুটপাট করে বাংলাদেশকে একদম ফোকলা করে দিচ্ছে, তার বিরুদ্ধে অবশ্যই জনগণ নেমে আসবে এবং বাংলাদেশে এই সরকারকে পদত্যাগ করিয়ে একটা সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি সরকার প্রতিষ্ঠা করার পরেই আমাদের আন্দোলনের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এটাই আমার কথা। আমি বলতে চাই যে এই অবশ্যই নেতা কর্মীদের মাঝে একটা, আমি যে কথাটি বললাম যে এখানে অলমোস্ট একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটি আমরা ইতিহাসে পড়েছি 71 সালে পাক হানাদার বাহিনী যেভাবে একটা পরিস্থিতি ঢাকা শহরে তৈরি করেছিল, সেটির কিছুটা প্রভাব তো অবশ্যই পড়বে। এটা এটা আমি মনে করি এটা আনইউজুয়াল কিছু না, এটা হতেই পারে। কিন্তু আমি এটাও মনে করি বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে জানে এবং বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে এরা কিন্তু আওয়ামী লীগের লেবাসে তারা এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশকে লুটপাট করছে। কিন্তু তার মানে এই না যে সকল যারা আওয়ামী লীগে ভোট দিত বা আওয়ামী লীগের নীরব সমর্থক রয়েছে তারা এই অপকর্মের সমর্থন করছে, এটা ভাবা ভুল। অতএব আমি মনে করি এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্যে আগামী 10 তারিখে সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মী এবং অন্যান্য যারাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারে বিশ্বাস করে, তারা অবশ্যই মাঠে লাখো লাখো কর্মী নেমে আসবে এবং সেটা যদি কোটি ছাড়িয়ে যায় আমরা অবাক হব না। আমরা আরেকটি কিছুক্ষণ আগে রিপোর্ট পাচ্ছি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে, প্রবেশমুখগুলোতে এই আওয়ামী লীগ তারা পুলিশের প্রোটেকশনে বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরি করেছে। তাদের উদ্দেশ্য যে আমাদের যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আসবে তাদেরকে বাধাগ্রস্ত করা। তো আমি বলে দিতে চাই এগুলা কিন্তু লক্ষ কোটি জনগণের তোরে, কিন্তু এগুলা কোনো কিছুই আর থাকবে না, সব কিছু ভেসে যাবে, সব কিছু উড়ে যাবে এবং বাংলাদেশে অবশ্যই জনগণের সরকার আবারও প্রতিষ্ঠা হবে। এটাই সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আপনার রাজনৈতিক অগ্রযাত্রা কি চালিয়ে যাবেন নাকি? আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রতিটা ঘটনা যেটি ঘটেছে হামলা মামলার, তারপরে কিন্তু আমি আরো 2 গুণ 3 গুণ উদ্যমে মাঠে রাজপথে নেমে আসছি। আমাকে গ্রেফতার করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 7 দিন একদম মানে একটা পরিস্থিতিতে আমাকে কারাগার বরণ করতে কারারুদ্ধ করে রেখেছিল। আমি বের হয়ে এসে পরের দিনই আমি কিন্তু দলের প্রোগ্রামে যোগদান করেছি। এর বাইরেও যে কয়টি হামলার ঘটনা ঘটেছে তারপরে কিন্তু আমরা আরও কর্মী সমর্থকদের সাথে নিয়ে আমরা রাজপথে অবস্থান করেছি। অতএব আমি বলতে চাই যে আমাদেরকে যে হামলা করা হচ্ছে এটা এক ইনডাইরেক্টলি ধন্যবাদ দেওয়া যেতে পারে সরকারকে, যে এগুলা করে আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করছে, অনুপ্রাণিত করছে, আমরা আরও 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ 100 গুণ লক্ষ গুণ শক্তি নিয়ে মাঠে থেকে এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার অপশাসনের জবাব দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার জন্য।